বিজেপি রাজ্য সভাপতি মাঝে মধ্যেই রাজ্যের শাসক দলকে কটু বাক্যে তোপ দাগেন। তার মারের বদলা মারের ডায়লগ তো এই ভোটের মুখে হিট। তারপর কখনো গুন্ডাদের পর পাণ্ডাদের পেটানোর দাওয়াই আর ঝান্ডা থেকে ডান্ডা বড় হওয়া দরকার জাতীয় ডায়লগ লেগেই ছিল দিলীপবাবুর মুখে। এবার নিজের দলের কর্মীদের উপরই খড়গহস্ত হলেন বিজেপির রাজ্য সভাপতি। পূর্ব মেদিনীপুরের একটি সভায় গিয়ে বিজেপির সমর্থকদের প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারান দিলীপবাবু। তিনি কর্মীদের উপর ক্ষোভ উগড়ে দেন, এমনকি তিনি বলেন তাদের দলের মিথ্যাচার চলবে না। এইরকম মিথ্যাচার করা কর্মীদের বিজেপিতে দরকার নেই, তাদের জুতো পেটা করে দল থেকে তাড়ানোর বার্তা দেন বিজেপির রাজ্য সভাপতি। পূর্ব মেদিনীপুরের কাঁথির সভায় লোক টানতে লকেট চট্টোপাধ্যায়ের নাম করে প্রচার করা হয়েছিল। মহিলা মোর্চার সভানেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় আসবেন বলে সভায় ভিড়ও জমেছিল বেশ। ভিড় টানতে লকেটের ছবি ও নাম দিয়ে ব্যানার দেওয়া হয়েছিল, কিন্তু সভায় আসেননি লকেট। তখন উপস্থিত সমর্থকরা দিলীপবাবুকে প্রশ্ন করেন লকেট চট্টোপাধ্যায় কেন আসেননি। দলীয় কর্মীদের এমন মিথ্যে প্রচারে বিব্রত বোধ করেন রাজ্য সভাপতি। তিনি তখন সটান নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, কেন এই মিথ্যা প্রচার করা হয়েছে, আমাকেই বা কেন মিথ্যে কথা বলা হয়েছে। তিনি তখন রুদ্রমূর্তি ধারণ করে বলেন, কি এমন ঘটনা ঘটিয়েছে, তাকে দল থেকে সাসপেন্ড করব, জুতো পেটা করে দল থেকে তাড়িয়ে দেব। মনে রাখবেন বিজেপি একটা ভদ্রলোকের পার্টি, সেখানে মিথ্যাচার চলে না। দিলীপবাবু রুদ্রমূর্তি ধারণ করে তখনকার মতো পরিস্থিতি সামাল দিলেও এলাকার বিজেপি কর্মীরা রাজ্য সভাপতির এই ব্যবহারে ক্ষুব্ধ। ভোটের মুখে দলীয় কর্মীদের ভৎসনা ভালো চোখে নিচ্ছে না অনেকেই।